মর্নিং প্রিন্স, চলে এলাম সকাল সকাল। দেখো সকাল সকাল তোমার দিদি আর পুল্লুবাবু রেডি ব্যাগ নিয়ে। কোথায় যাবে? আমি কিন্তু যাচ্ছি না ওদের সাথে, ওরা যাচ্ছে। বন্ধুরা জানে আমি কোথায় যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি। ওখানে গিয়ে যদি কোথাও বেরোয় নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের দাদা ভাই হচ্ছে কোথায় আবার যাবে? আমি কোথাও যাচ্ছি না, আমার অফিস আছে। তোমাদের দিদি আর গুল্লুবাবু, দেখো গুল্লুবাবুর কাণ্ড দেখো। গুল্লুবাবু এখন মেঝেতে শুয়ে পড়েছে, বাবা যাচ্ছে না বলে ওর মনে খুব দুঃখ হয়েছে। বাবার পা জড়িয়ে ধরে শুয়ে পড়েছে মেঝেতে। এই দেখো বন্ধুরা, দেখো গুল্লুবাবু এখন মেঝেতে শুয়ে পড়েছে, পাপা যাচ্ছে না বলে রাগ হয়েছে। তোমার রাগ হয়েছে? কী হয়েছে, তুমি মেঝে শুয়ে আছো কেন? হ্যাঁ, বন্ধুদের গুড মর্নিং বলে দাও, যে গুড মর্নিং ফ্রেন্ডস বলে দাও বন্ধুদের। গুল্লুবাবু সেজে গুজে রেডি, যাবে না, মানে যাবে মামার বাড়ি, কিন্তু যেহেতু পাপা যাবে না ওই জন্য ওর একটু একটু মনটা খারাপ হয়েছে বোঝা যাচ্ছে। আর নালে দিদুনের কাছে যাওয়ার জন্য মনটা ভালোই, তাই তো? কিন্তু পাপা যাচ্ছে না, ওই দেখো হাত বাড়াচ্ছে। গাড়ি এসে গেছে, তোমাদের দিদি একদম রেডি। দেখা যাক, তারপর সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। গুল্লুবাবু বন্ধুদের কিছু বলবে? গুল্লুবাবু খালি হাই তুলছে। আর এই তোমাদের দিদি গাড়ি এসে গেছে, এবার স্টার্ট করে দেবে। গুল্লুবাবু বন্ধুদের কিছু বলবে? গুল্লুবাবুর মন খারাপ হয়ে গেছে, পাপাকে ছেড়ে যাচ্ছে। গুল্লুবাবু বুঝতে পেরেছে পাপা যাবে না, তাই তো? গুল্লুবাবু এই এক মাথাটা ঠুক, মাথাটা ঠুক। তোমাদের দিদি বেরিয়ে গেল, গুল্লুবাবু এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে আমাকে অফিস বেরোতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। তোমাদের দিদি তো বেরিয়ে গেল, মায়ের কাছে গেল, তারপর আজকে ব্লগ শুরু আবার। এর মাঝে তো ব্লগ করা হয়নি, কারোরই হয়নি, তোমাদের দিদিরও হয়নি, আমার হয়নি। আর এই যে গুল্লুবাবু চলে এসছে ব্লগে, এসে ঠাকুমার ফোন নিয়ে ইঞ্জিনিয়ারিং চলছে, গুল্লুবাবু ব্লগে আসতে পারেনি। এখন আজকে সোমবার, তোমাদের দিদি ফিরেছে, ফিরে জাস্ট এখানে। কেমন ঘুরলে? ভালোই ঘুরেছি, তোমার দাদাকে ছাড়া। দাদা গেলে আরও ভালো হতো। আর এখন বেরোবো, কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। আর এসেই আমরা কিন্তু একটা জায়গায় যাব। এ দেখো মাও ব্লগে চলে এসেছে, আমরা কিন্তু এখন একটা জায়গায় যাব। কোথায় যাব না, আজকে তো ঝুলন পূর্ণিমা, আর আমাদের এখানে রাধাবল্লভজির মন্দিরে খুব সুন্দর ঝুলন হয়, সেই ঝুলন তোমাদের দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। মন্দিরের অনেক আগে থাকতেই আলো দিয়ে সাজানো হয়েছে। দুপাশে মেলা বসেছে, আর এদিকে তোমাদের দিদি আর গুল্লুবাবু দেখো এগিয়ে চলেছে আগে আগে। বন্ধুরা চলে এসেছি মন্দিরে। দেখো মন্দির প্রাঙ্গণ কী সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। আর যত ভেতরে আস্তে আস্তে এগোচ্ছি, মানুষজনের ভিড় ক্রমশ বাড়ছে। ভেতরেও মেলার প্রচুর দোকানপাট, মানুষজন দেখো খুশি মনে কেনাকাটা করছে। এই হলো রাধাবল্লভজির ময়ূরপঙ্খী নৌকোর সামনের অংশ। আজকে এনার নৌকা বিহার বেশ, দেখতে থাকো।
তোমরা এখন শ্রী রাধিকা দর্শন করছ, ইনি নৌকার সম্মুখভাগে উপবিষ্ট। সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, দেখো বন্ধুরা তোমাদের দিদি এখানে কানের দুল পছন্দ করছে। মেলা একদম জমজমাট, প্রচুর মানুষজন এসেছেন রাধাবল্লভজিকে দর্শন করতে। মেলায় আসবার কিছু কথা বলা তাও কি হয়। এখানে তোমাদের দিদি ঝালমুড়ি অর্ডার দিয়েছে, ঝালমুড়ি প্রিপারেশনটা শুধু দেখো।
গুল্লুবাবুর দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে, ওই জন্য সমানে কেঁদে চলেছে। গুল্লুবাবু খুব ঝামেলা করছে, এখানে ফুড জোনে এসে যা দেখছে তাই ভাবছে খাবো, এবং না দিলেই এই দেখো চিৎকার চেঁচামেচি করছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে করছি। কোল থেকে লাফিয়ে নেমে যাচ্ছে, দেখো তোমাদের দিদি বাদাম কিনছে, আর অস্বীকার দিচ্ছে। এখানে গৃহস্থলিতে ব্যবহৃত লোহার জিনিসপত্র, যার মধ্যে বঁটি, কাটারি, ছুরি, নারকেল কুড়ুনি সমস্ত কিছু আছে। তোমারে দিদি বলল একটা নারকেল কুড়ুনি লাগবে, কারণ আমাদের বাড়িটা ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে। এই ভিডিওটা আজকে সকালে তোমাদের দিদি রেকর্ড করেছে। এখানে গুল্লুবাবু তার দিদুন এবং দিদির কাছে রাখি পড়ছে। বন্ধুরা অবশেষে আবার সেই পুরনো জায়গায়, আর ক্যামেরাটা কে ধরে আছে? ক্যামেরাটা ধরে আছে তোমাদের দিদি, আর এখানে গুল্লুবাবু। গুল্লুবাবু বসে বসে অনেক দুষ্টুমি শেষে এখন একটু স্থির হয়ে বসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর দিদিভাই তো এলো, আর সত্যি কথা বলতে কি প্রি পূজা শপিং শুরু হয়ে গেছে। তোমাদের দিদি কিছু জিনিসপত্র অল্প করে কিনে এনেছে, সেগুলো তোমাদের পরে সময় করে দেখাবো। আর তোমাদের দিদিভাই কি বলছে এবার সেই বিষয়ে একটু দেখে নাও। তোমাদের দাদাভাই তো বললো যে প্রি পূজা শপিং তো হয়েছে, খুবই যত সামান্য হয়েছে। তো এবার একদম ফাইনালি যখন পূজার শপিং করতে যাব, অবশ্যই তোমার দাদাভাইকে সাথে নিয়ে যাব। এই প্রসঙ্গে তোমাদের দাদাভাই কি বলছে একটু শুনে না। হ্যাঁ, সাথে তো আমাকে যেতেই হবে, অবশ্যই যেতে হবে। তা না হলে কার্ড বা কোনো কিছু দিয়ে তোমাদের দিদিভাইকে ছেড়ে দিলে কী হবে বলা খুব মুশকিল আছে। আমি যাব, তোমাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব। আর পুজোর সময় কেনাকাটা আসে তো খুবই, এ তো নর্মাল ব্যাপার। তা তোমাদের দাদাভাই কি বললো বুঝতে পারলে তো? যে আমাকে তো অবশ্যই যেতে হবে, কার্ড দিয়ে ছেড়ে দিলে কি হবে? তা দেখো এখন পর্যন্ত কিন্তু সেটা ছাড়েনি, তা তোমরা কি বলো, একবার ছেড়ে দেখতে বলবে নাকি মনে সেই দ্বন্দ্বই থেকে যাবে তোমার দাদাভাই, যে কি হতে পারতো কি হতে পারেনি, এরকম একটা কিছু হতে পারতো? দেখো এবার কি বলছে শোনো। একটা জিনিস কি, তোমাদের দিদিভাই যেখানে বার্গেলিং করা যায়, বার্গেলিংটা কিন্তু খুব ভালো করে, যে কারণে হয় কি খুব কম টাকায় অনেক জিনিস পাওয়া যায়। কিন্তু বার্গেলিং তো সব জায়গায় চলে না, ম্যাক্সিমাম বড় দোকানই ফিক্সড প্রাইস। আর তোমার দিদিভাইকে কার্ড দিয়ে ছেড়ে দেওয়া একবার দেখা যেতে পারে, কিন্তু সেটা ঠিক আছে, দেখা যাক আগামী দিনে কি হয়। দেখো তোমাদের দাদাভাই কি করবে সেটা তোমার দাদাভাইয়ের ইচ্ছা,
কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু করিনি যে তোমার দাদাভাই একদম ভয়ে কাপা কাপা অবস্থা। কিন্তু দেখো তোমার দাদাভাই হাসছে, কিছু বলবে কিনা দেখো। না সেরকম তো সিচুয়েশন এখনো অবধি হয়নি যে কার্ড দিয়ে ছেড়ে দিয়েছি, আমি সেরকম তো ছাড়িনি এখনো পর্যন্ত। আর তোমাদের দিদিভাইও সেরকম কিছু করেনি আপাতত, কিন্তু একা কার্ড এখন কি করতে পারে এরকম কোনো মনে দ্বন্দ্ব আছে কি? 25% তো আছেই, 75% না থাকলেও আচ্ছা 25% আছে। 25% আছে আর কেন, এই দ্বন্দ্বটা থাকার কারণ কি? না থাকে আসলে কি, দোকানে যখন গিয়ে যে কোনো দোকানেই বলো, পছন্দসই কিছু জিনিস কেনা মানে চোখের সামনে দেখতে পাওয়া যায়, এবং তার সঙ্গে যখন যিনি প্রোডাক্টটা সেল করছেন সে যখন পুশ সেলিংটা শুরু করে, তখন অনেক মানুষই মাথা ঠিক রাখতে পারে না। এটা খুব নর্মাল ব্যাপার, যারা শপিং করো তারা তো জানো। আর পুশ সেলিং এখন তো যে কোনো মার্কেটিংয়েরই একদম মানে মানে অবশ্যম্ভাবী অঙ্গ, যে কারণে মানে এটা বলা। তা কি বলবে তোমার দিদিভাইকে, কি একবার দিয়ে দেখবে কি দেখবে না? হ্যাঁ দেখা যাক, এখনো তো আগামী দিনে কিছুদিন বাকি আছে, দেখা যাক। এখনো কিন্তু কোয়েশ্চেন মার্ক রয়েই গেল মনে, দেখা যাক। সে তো শেয়ার করবো ব্লগে অবশ্যই, মনেই জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু রয়েই গেল। তো এই জিজ্ঞাসা চিহ্নটা কি ফুল স্টপে পরিণত হবে না কি হবে, দেখা যাক কি হয়। মনে হয় না এই জিজ্ঞাসা চিহ্নটা ফুল স্টপে বা কবা কোনোটাই থামবে, একদম জিজ্ঞাসা চিহ্নতেই থাকবে আটকে। আমার মন 100% বলছে, তোমাদের মন কি বলছে বা আমার মতো যারা রয়েছ যে এরকম যে তোমাদের দ্বারা কথা বললো, মনে হচ্ছে এরকম কথার সম্মুখীন তোমরাও হয়েছ। তো যাই হোক চলো, তো মেয়েরা কিন্তু যেমন কেনাকাটা করতেও পারে, ঘর সংসার গুছিয়েও করতে পারে, এটা কিন্তু আমি আমার দিকে বলছি। এবার তোমাদের দাদাভাই কি বলছে শুনে নাও। এটা আমিও স্বীকার করি, কারণ সত্যি কথা বলতে কি, আমরা যারা ছেলেরা বাড়ির দিকে কতক্ষণ সময় দিতে পারি, টোটাল হোম ম্যানেজমেন্টটা কিন্তু মেয়েরাই করে, এটা কিন্তু 100%। আর তোমাদের দিদি কিন্তু অবশ্যই করে, অবশ্যই করে। আর এটা সব বাড়িতেই মানে যে ছেলেরা যাই বলুক বাড়ি কিন্তু মেয়েরাই সামলায়, এটা কিন্তু ঘটনা। আর আমি কিন্তু ঘর সাজানোর জিনিস বলো, রান্নাঘরের জিনিস কিনো, সেগুলো কিনে কিনা বলে দাও। তোমাদের দিদি সমস্ত কিছু একদম ভালোভাবেই ম্যানেজ করে। আজকে কি কি কেনা হলো একটু বলে দাও। আজকে আজকে কি কেনা হয়েছে? আজকে সেরকম কিছু কেনাই হয়নি, মেলা থেকে তো কানের দুল একটা আর একটা বোধহয় হার, আর আর কি কিনেছে, আর বাদাম ভাজা, আর কি কিছু, আর নারকেল কুড়ুনি। হ্যাঁ নারকেল কুড়ুনি, নারকেল কুড়ুনি ভেঙে গেছে, নারকেল কুড়ুনি কিনেছে। এই তা আর কিছু বলবে বন্ধুদের? না আপাতত না। আবার তোমাদের দিদিভাই কি নিয়ে আসলো? দিদিভাই কি বলতে চাইছে একবার দেখে থাকো। হ্যাঁ তোমাদের দিদিভাই কি নিয়ে আসলো তোমার জন্য? আমাদের তোমাদের দিদিভাই আমার জন্য এনেছে একটা টি শার্ট, একটা জিন্স, তোমাদের দিদির জন্য একটা টি শার্ট কিনেছে নিজের জন্য। কুল্লুবাবু তো রাখি পরিয়েছে, দিদুন আর দিদিভাই, দিদিভাই দিয়েছে, দিদিভাই দিয়েছে জামা, আর দিদুন টাকা দিয়েছে, সেটা মানে রয়েছে, ওটা পরে কিনবে, পরে কেনা হবে। আর বাড়িতে আসতেই ঠাকুমাও রাখি পরিয়ে দিয়েছে, কিন্তু গোল্লুবাবু করে যথারীতি যত ধরনের প্রতিবাদ করা যায় করেছে, কিন্তু তারপর জোর করেও পড়ানো হয়েছে আবারটা তো। এবার ঠাকুমা এখনও ডিক্লেয়ার করেনি, তবে নিশ্চয়ই কিছু একটা ডিক্লেয়ার করবে, যাই হোক। হ্যাঁ চলো আপাতত এটুকুনি থাক, তারপরে রাত্রিবেলা আসছি। যদিও আজকে রাত্রিবেলা আমি কিছু ডিনার আইটেম রেডি করবো না, তো মানে কি আনা হয় দেখা যাক। আর তোমাদের গুল্লুবাবু তো খাওয়া রেডি করব একটু পরে, এখন সবে 1:30 বাজে, একটু পরে খাওয়া দাওয়া করবে। তো চলো আপাতত একটু বিশ্রাম নিই, তারপর গুল্লুবাবুকে খাওয়া দাওয়া করাই, তারপরে হচ্ছে আবার কালকের থেকে শুরু হয়ে যাবে আবার রুটিনে। তো চলো দেখতে, ডিনার কমপ্লিট করে চলে এসেছি একদম ব্লগের শেষে। তো সারাদিন তো দেখলে কি হলো আর না হলো, তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর গুল্লুবাবু তোমাদের অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, আমাদেরও প্রায় ঘুমোতে যাওয়ার সময় হয়ে আসলো। যাই হোক, তা ভাবলাম যে আজকের ব্লগটা তো এবার শেষ করলেই হয়, তো ভাবলাম চলো এখনই করে দিই, এই সুযোগ তো আর বারবার আসে না। কারণ এরপরে দেবে আবার কোন ব্যস্ততা শুরু হয়ে যাবে, তারপরে দেবে ব্লগেই শেষ করা হলো না, তো ভাবলাম যে না আর না, এরকম তো হয় এখনই শেষ করে দিই। তাই সব কাজ কমপ্লিট করে বসে পড়েছি ব্লগ শেষ করতে। তো আপাতত গুড নাইট,
শুভরাত্রি, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য।